মিক্সি পপকর্ন আর নর্মাল পপকর্ন বানাবো। আমাদের লাগবে তেল, নুডলসের মশলা, আর লাগবে হচ্ছে লবণ, ঘি আর পপকর্ন। এবার আমরা এই পাত্রের মধ্যে সয়াবিন তেলটা দিয়ে দেব। এটার মধ্যে 4 টেবিল চামচ সয়াবিন তেল ছিল, আর একটু মজা হওয়ার জন্য আমরা ঘি দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে পপকর্ন দিয়ে দিচ্ছি। আরো ভালো করে ওঠার জন্য আমরা এটাকে এই ফুটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আমার একটুখানি হেল্পের জন্য আমি আমার আম্মুকে দেখবো। এই পাত্রটা নাড়ানোর জন্য আম্মু আমাকে একটু হেল্প করবে। তৈরি হয়ে গেল আমাদের পপকর্ন। আমরা এই তেলটা দিয়ে দিব স্পাইসি পপকর্নের জন্য। আমরা কিছু বাটার দিব। এই বাটারটা যখন গলে যাবে তখন আমরা কিছু রসুন কুচি কুচি দিব। আমি বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর ঘ্রাণ আসছে। এবার আমরা এই রসুন কুচির মধ্যে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার আমরা এতটুকু পপকর্ন দিয়ে দেবো।
বন্ধুরা, আমার ম্যাজিক দেখার জন্য রেডি তো? এবার আমরা এই পুরো মশলাটা এটার ভিতরে দিচ্ছি। বন্ধুরা, আমাদের স্পাইসি পপকর্ন হয়ে গেল।